স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে চলবে গণপরিবহন বাড়বে না ভাড়া নাটোরে বাস ট্রাক ও পিক আপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত আহত দশ শতভাগ লোকাল সিরিজ শাটিকাপ নিয়ে রাজশাহীকে চড়কি প্রিমিয়ার শো তেরো জানুয়ারি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে যাত্রী নিয়ে গণপরিবহন চলবে তবে ভাড়া না বাড়িয়ে বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান মজুমদার এদিকে যত সিট তত যাত্রী নিয়ে চালানোর অনুমতি চেয়ে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন মালিকরা বুধবার বিকেলে মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিআরটিএ চেয়ারম্যান তিনি বলেন ভাড়া বৃদ্ধির চৌতিকতা নেই বিদ্যমান ভাড়ায় গণপরিবহন চলবে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেয়া হয় তবে এই নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকরা এ পরিস্থিতিতে বিআরটি প্রধান কার্যালয় বনানিতে আজ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসে সংস্থাটি ওই বৈঠকে বাস ভাড়া না বাড়িয়ে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয় বাস মালিকরা বলছেন এমন সিদ্ধান্তে গণপরিবহন খাত ক্ষতিগ্রস্ত সহ পরিবহন সংকট দেখা দেবে এ অবস্থায় বাস ও বাস টার্মিনালে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যাত্রী পরিবহন করতে চান মালিকরা নাটোরে বাস ট্রাক ও পিক আপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে অন্তত জন। বুধবার ভোর রাতে নাটোর রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে এতে ট্রাকচালক আবু মুস্তা এবং আসাদুল ইসলাম নামে অপর এক কাঠ ব্যবসায়ী মৃত্যু হয়েছে তাদের বাড়ির ঝিনাইদাহ এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী কাঠ ভর্তি ট্রাকের ও পিক আপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় তবে ঘটনাস্থলেই ট্রাক চালক আবু মুসার মৃত্যু হয় আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলামকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এছাড়া এ দুর্ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চর্কি গেল বছরের জুলাই মাস থেকে যাত্রা শুরু রাজশাহীর এই ভিডিও কন্টেন্ট নির্মাতা প্রতিষ্ঠানের এর মধ্যে দারুণ দারুণ সব কন্টেন্ট দিয়ে দর্শক মাতিয়ে রেখেছে তারা আগামী বৃহস্পতিবার রাজশাহী থেকে নির্মিত প্রথম ওয়েব সিরিজ শাটিকা আসছে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মঙ্গলবার সন্ধ্যায় চর্কির কমিউনিকেশন অফিসার তানজিনা রহমান তাসনিম এ তথ্য নিশ্চিত করেছেন এবছরের শুরুতেই চরকি বেশ কিছু কন্টেন্টের ঘোষণা দেয় তার মধ্যে বছরের প্রথম সিরিজ শাটিকা মুক্তি পাবে আগামী 13 জানুয়ারি শাটিকা সিরিজ নির্মাণ করেছেন রাজশাহীর ছেলে মোহাম্মদ তাওকির ইসলাম তবে সবাই তাকে চেনেন শাইক নামে সিনেমা নিয়ে তার পড়াশোনা দিল্লির এশিয়ান স্কুল অফ মিডিয়া স্টাডিজ থেকে শাটি কাপে যারা অভিনয় করেছেন ও কলা সবাই রাজশাহীর বাসিন্দা তাই শতভাগ লোকাল সিরিজ বলা হচ্ছে রাজশাহী তরুণদের উৎসাহ দেওয়ার জন্য এই প্রথমবারের মতো একটি প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে আগামী জানুয়ারি বিকেল তিনটা থেকে জেলা পরিষদ মিলনায়তনে হবে কাপের প্রিমিয়ার শো এ সময় থাকবে কুইজের আয়োজন বিজয়ীরা প্রিমিয়ার শোয়ের স্পেশাল টিকিট ও একজন বন্ধুসহ সহ উপভোগ করতে পারবেন জলের গান নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আখ চাষ বৃদ্ধি এবং অধিক পরিমাণ আখ সরবরাহ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা সাড়ে বারোটার দিকে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল ঈশ্বরদী সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আমজাদ হোসেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন মিলের মহাব্যবস্থাপক ফরিদুল ইসলাম ভুইয়া সিবিআই সভাপতি গোলাম কাউসার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহ অন্যান্যরা এ সময় মিলের আওতাধীন আখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা যায় তেরো হাজার একর জমিতে আখ চাষ করা হয়েছে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেরো হাজার ছয়শ মেট্রিক টন এবং আজ বুধবার পর্যন্ত এক লাখ সত্তর হাজার মেট্রিক টন আখ পাওয়া গেছে সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় নোয়াখালী পৌর এলাকার টেকসই উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর উপহার নৌকা প্রতীকে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা করেছেন পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল বুধবার পৌরসভার তিনটি ওয়ার্ডে এই উঠান বৈঠক করেন তিনি এ সময় পৌরসভার ছয় নং ওয়ার্ড তিন নং ও চার নং ওয়ার্ডে উঠান বৈঠকে বিপুল সংখ্যক ভোটার ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় মেয়র সোহেল তার অতীতের উন্নয়ন কাজ ও সততা দৃষ্টান্ত তুলে ধরে ভোটারদের কাছে আগামী জানুয়ারি নৌকা ভোট দেওয়ার অনুরোধ জানান সময় তিনি বলেন জনগণের ভোটাধিকার প্রয়োগে ভোট কেন্দ্রের নারীদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে ভয় ও শঙ্কা কাটিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ